কোভিডের দোহাই দিয়ে সারা রাজ্যটাকে এক অস্বস্তিকর পরিবেশের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এভাবে বেশি দিন চলতে পারে না, এর বিরুদ্ধে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার আগরতলা মেলার মাঠ স্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে প্রয়াত প্রতিমা রায়ের স্মরণ সভায় এই কথাগুলো বলেন গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা তথা রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস বৈদ্য। এদিন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এই স্মরণ সভার। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্যসভা নেত্রী রমা দাস, পাঞ্চালী ভট্টাচার্য, রূপা গাঙ্গুলী সহ সংগঠনের নেতৃত্ব। স্মরণ সভায় প্রয়াত প্রতিমা রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস বৈদ্য বলেন, কোভিডের নামে সারা রাজ্যে চলছে এক অস্থিরতা, স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে, নেই কোনো গণতান্ত্রিক পরিবেশ, চারিদিকে শুধু হাহাকার, এই অবস্থা চলতে পারে না। এর বিরুদ্ধে মানুষকে রক্ষা করতে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই, সংগঠন খুব শীঘ্রই এ বিষয়ে রাস্তায় নামবে। আজকে আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই, আমরা কতদিন কোভিড কোভিড করে আর বসে থাকবো। তো প্রতিমা রায়ের স্মরণ সভায় দাঁড়িয়ে এটাই বলবো, প্রতিমা রায় আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এই অব্যবস্থার বিরুদ্ধে আমরা আন্দোলনে যাওয়া ছাড়া, কথা বলা ছাড়া আর কোনো রাস্তা নেই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।